হ্যালো ফ্রেন্ডস, সঞ্জন ডেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোন থাকা অসাধারণ এবং ইউজফুল একটি সিক্রেট অ্যাপ শেয়ার করব, যে অ্যাপসটির ভিতরে লুকিয়ে আছে অসাধারণ একটি গোপন কাজ। হ্যাঁ বন্ধুরা, এই গোপন কাজটি যদি একবার আপনি আপনার ফোন দিয়ে দেখেন বা করেন, তাহলে বন্ধুরা আপনি দেখে অবাক হবেন তো হবেনই, এবং বন্ধুরা আপনি যদি আপনার বন্ধুদের সাথে এটিকে একবার শেয়ার করেন, তাহলে বন্ধুরা আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে এবং আপনার হাতে পায়ে ধরে এই অ্যাপসটি নিতে চাইবে। তো খুবই চমৎকার একটি অ্যাপ বন্ধুরা। এই অ্যাপসের অসাধারণ গোপন কাজটি যদি একবার আপনি আপনার ফোনে করেন, তাহলে বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, আপনি সত্যি অবাক হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা এখানে লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট লাইক করে দিবেন, এবং নিচে চলে আসবেন, নিচে দেখতে পারবেন এখানে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে। তো জাস্ট আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশান বেলটি শো করছে, তো জাস্ট নোটিফিকেশান বেলটিকে আপনারা বাজিয়ে দিবেন। বাজিয়ে দেওয়ার পর আপনারা পুল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। তো বন্ধুরা, অ্যাপস থেকে কীভাবে আপনি ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখাই দেবো। তো শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই অ্যাপসটি আপনি আপনার ফোনে সেট করবেন। অ্যাপস থেকে সেট করার জন্য জাস্ট আপনি অ্যাপস থেকে করবেন একবার ওপেন। অ্যাপস থেকে ওপেন করলে নর্মালি আপনি এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে জাস্ট কিছু সেটিংস আপনাদেরকে করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এই অ্যালাউতে একবার ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন বন্ধুরা মিউজিক প্লেয়ার চলে আসবে এবং এখানে অ্যালাউ চলে আসবে, তো আপনি অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন গট ইট, আপনি গট ইটে ক্লিক করবেন। তো গট ইটে ক্লিক করার পর বন্ধুরা আপনি এখানে দেখতে পারবেন আপনাদের ফোনে থাকা অডিও সংগুলো আছে এখানে, কিন্তু এখানে শো করবে। তো এখন জাস্ট আপনি কি করবেন, এই মিউজিক প্লেয়ারের এদিকে দেখতে পারবেন, তো আপনি এখানে জাস্ট একবার টাচ করে ধরে রাখবেন। তো টাচ করে ধরে রাখার সাথে সাথে বন্ধুরা আপনি জাস্ট এখানে দেখতে পারছেন একটি পাসওয়ার্ড চাইবে, তো আপনি আর চারটি সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি এখানে চারটি সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম 1234। 1234টি দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনাদের কাজ শেষ। এখন জাস্ট আপনাদের দেখতে পারবেন এখানে হোয়াট ইজ ইউর নিক নেম, তো এইটা নিক নেম চাইবে, তো আপনি এখানে কি করবেন অঞ্জন লিখে দিবেন বা আপনি আপনার নামটি লিখে দিবেন। তো আমি এখানে নামটি লিখলাম। নামটি লেখার পর বন্ধুরা আপনি কি করবেন, সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে আপনাদের কাজ শেষ, দেন আপনি এগ্রিতে ক্লিক করবেন। তো এগ্রিতে ক্লিক করলে বন্ধুরা আপনাদের কাজ শেষ। এখন জাস্ট আপনি কি করবেন, এখানে একবার টাচ করবেন। এখানে টাচ করলে দেখতে পারবেন একটি ফোল্ডার নেম চাইবে, তো আপনি ফোল্ডার নেমটি দিয়ে দিবেন। এখানে জাস্ট আমি নাম লিখলাম ফাইল। ফাইল লেখার পর জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে বন্ধুরা এখানে দেখতে পারবেন একটি ফাইল চলে আসবে, তো আপনি জাস্ট এই ফাইলে ক্লিক করবেন। বন্ধুরা মূলত আপনি এই অ্যাপটির মাধ্যমে কি করতে পারবেন, এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনি আপনার পার্সোনাল ফটো ভিডিওকে আপনি হাইড করে রাখতে পারবেন। আপনার বন্ধুরা কিন্তু কোনক্ষণ পর আপনার কিন্তু টের পাবে না যে আপনি আপনার এই মিউজিক প্লেয়ারের ভিতরে কিন্তু আপনি জাস্ট আপনার পার্সোনাল ফটো ভিডিওকে রেখে দিয়েছেন। তো পার্সোনাল ফটো ভিডিওকে জাস্ট অ্যাড করার জন্য আপনি কি করবেন, এই প্লাস বাটন দেখতে পারবেন নিচে, জাস্ট প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন ইমেজ, ভিডিও, অডিও, তো আপনি জাস্ট কি করবেন ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার সাথে সাথে জাস্ট আপনি এখানে দেখতে পারবেন সিক্রেট গ্যালারি, বা আপনি আপনার পার্সোনাল ফটো ভিডিও যদি আপনি হাইড করে রাখতে চান, তাহলে আপনি আপনার পার্সোনাল ফটো ভিডিওকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো নর্মালি আমি কি করলাম, এখানে জাস্ট আমি আমার পার্সোনাল ফটো ভিডিওকে জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা আপনারা জাস্ট কি করবেন, এই হাইডে একবার ক্লিক করবেন। হাইডে ক্লিক করলে বন্ধুরা আপনি জাস্ট এখানে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু আপনাদের পার্সোনাল ফটো ভিডিওটি এখানে অ্যাড হয়ে গেছে। দেন আপনি কি করবেন, একবারে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর বন্ধুরা আপনি যখনই একবার এই অ্যাপসটিকে আপনি জাস্ট ওপেন করবেন, এখানে জাস্ট বেসিক্যালি আপনি দেখতে পারবেন বন্ধুরা আপনার মিউজিক প্লেয়ারের যত মিউজিক আছে এখানে শো হবে, এবং বন্ধুরা আপনি কিন্তু এখান থেকে মিউজিকটি প্লে করে শুনতে পারবেন। কিন্তু বন্ধুরা যখনই আপনি আপনার এই মিউজিক প্লেয়ারের এখানে জাস্ট একবার টাচ করে বা হোল্ড করে ধরে রাখবেন বা চাপ দিবেন, এখানে দেখতে পারবেন চারটি ডিজিটের একটি পাসওয়ার্ড কোড চাইবে। তা আপনি এখানে যখনই আপনি আপনার পাসওয়ার্ডটিকে একবার দিবেন, দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের নতুন একটি সিক্রেট ফোল্ডার চলে আসবে এবং এখান থেকে আপনি আপনার পার্সোনাল ফটো ভিডিওকে দেখতে পারবেন। এই ট্রিক্সটি যদি বন্ধুরা আপনি আপনার বন্ধুদের সাথে একবার শেয়ার করেন, তাহলে বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার হাতে পায়ে ধরে কিন্তু সে এই ট্রিক্সটি বা এই গোপন কাজটি শিখতে চাইবে। তো বন্ধুরা চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপসটিকে আপনি ডাউনলোড করবেন। অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য নর্মালি আপনি কি করবেন, প্লে স্টোরটাকে ওপেন করবেন। প্লে স্টোরটাকে ওপেন করার পর এখানে জাস্ট আপনি সার্চ করবেন মিউজিক প্লেয়ার ভল্ট। মিউজিক প্লেয়ার ভল্ট লিখে সার্চ করলে আপনি সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন, এই অ্যাপসটিকে জাস্ট আপনি একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।